বাংলার পঞ্চায়েত ভোটে হিংসার প্রতিবাদে কলকাতার রাজপথে বিজেপির মহামিছিল। পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও এদিন দুপুর থেকেই কলেজ স্ট্রিটে জমায়েত করেন বিজেপির নেতৃত্ব এবং কর্মীরা। একই মঞ্চে হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তবে মিছিল থেকে গোষ্ঠীদ্বন্দ্বে তকমা সরাতে মরিয়া ছিলেন তিনজনেই। কলেজ স্কোয়ার থেকে শুরু হয় বিজেপির মিছিল। মিছিলে নেতৃত্ব দিয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। মিছিল শুরুর আগে সভা এবং মিছিল চলাকালীন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ভোট সন্ত্রাস সহ একাধিক ইস্যুতে তোপ দাগেন শুভেন্দু, দিলীপ, সুকান্তরা। জনের বেশি মানুষ মারা গেল মাত্র 24 ঘন্টার মধ্যে। হাজার হাজার বিজেপি কর্মী এলাকা থেকে আপনারা আজকের এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। আমি বিশ্বের এই বৃহৎ রাজনৈতিক দলের আমাদের যারা লড়াই করা করছে সমর্থকদেরকে সম্মান জানাই। দেখেছি এখানে পুলিশ আর সিভিক পুলিশ ফোন করে করে সমস্ত লোকেদেরকে বলছে কত লোক আসলে কত বাস পাঠাবো। খড়গপুরে আমাদের কাউন্সিলরকে ফোন করে ফোন করেছে সিভিক পুলিশ, বলেছে দাদা কটা বাস লাগবে কত পাঠাবেন, বলে কোথায়, বলে 21 তারিখ ব্রিগেডে কলকাতায়, বলছে 21 তারিখ আমরা যাবো না ভুল জায়গায় ফোন করেছে সিভিক পুলিশ। ফোন করে করে কাউন্সিলর এমএলএ বলছে কত লোক কত গাড়ি, এই হচ্ছে টিএমসি ভাই, একে কুলে উপরে ফেলার জন্য আন্দোলন করছি। যে প্রহসন হয়েছে, যেভাবে ভোট লুট হয়েছে, ছাপ্পা হয়েছে প্রতিটি স্তরে, শুধু তাই নয় জেতার পর সার্টিফিকেট নিয়ে নেওয়া হয়েছে এবং তার সাথে হয়েছে মানুষ খুন, এর বিরুদ্ধে এই হিংসার প্রতিবাদে, ভোট লুটের প্রতিবাদে বিজেপির মিছিল। রাজ্য নির্বাচন কমিশন বলে কোনো বস্তু আছে বলে আমার মনে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের একজন কাঠপুতুল আছে, পুলিশ প্রশাসনও তাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ডাইরেক্ট বিডিওদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ভোট লুট করার এবং তারা ভোট লুট করেছে। প্রতিটি ব্লকে আমাদের কর্মীরা সাধারণ মানুষকে নিয়ে, যারা ভোট দিতে পারেনি তাদেরকে নিয়ে ব্লক অফিসে বিডিওর ঘেরাও করে, তার ভিডিও হচ্ছে সব থেকে বড় চুট। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিষপাই খাওয়াচ্ছে কংগ্রেসের নেতাদেরকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কংগ্রেস কর্মীর রক্ত লেগে আছে, সেই রক্তওয়ালা ফিসপাই কংগ্রেস এবং সিপিএম খেয়েছে। সিপিএম এবং কংগ্রেসের নিচুতলার সৎ কর্মীদেরকে বলবো, আপনাদের এই সেটিং বাজ নেতাদের বিশ্বাস করবেন না, বিজেপির সাথে আসুন, বিজেপির পতাকা ধরুন। দেখুন এখনো অবধি খুন চলছে, ভয় দেখানো হুমকি চলছে। আজকে শুধু কলকাতা জোন, শুধু কলকাতার মানুষ আজকে এসছে, এখনো তো সারা পশ্চিমবঙ্গের মিছিল দেখা তো মমতা ব্যানার্জির বাকি আছে। আজকে 55 জন মারা গেছে, ওদের বাড়িতে টিম পাঠিয়েছিলেন মমতা, আজকে মণিপুরে টিম পাঠাচ্ছে। আমরা রাস্তায় নেমেছি বাংলার মানুষের হয়ে, এর প্রতিবাদ চলবে, লড়াই চলবে।